হাই গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আজকে চলে এসেছি মাঝদিয়ায়। এখানে আমি চলে যাব এশিয়ার দ্বিতীয় বৃহত্তর শিপ দেখার জন্য। তো তোমরা আমার এই ব্লগের সঙ্গে থাকো। ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। সো লেটস গো। আমাদের ভিউয়ার্সদের কিছু বলো কাকা। রাম সীতা মন্দির আছে, শিব মন্দির আছে, মন্দির। এশিয়ার দ্বিতীয় বৃহত্তর শিবলিঙ্গ, তাই তো? ওখানে ওটা কি পাথরের তৈরি কাকা? কষ্টি পাথরের। বাহ। নাম জারে শ্রীনিবাস। আরে বাংলায় বল, আমার ভিউয়ার্সটা সব বাঙালি। ঠিক আছে, ঠিক আছে, বাংলায় বল ভাই। তো আমি আমার দেবাশীদের সাথে যাচ্ছি। গাইস, তোমরা দেখতে পাচ্ছ শিবনিবাস হচ্ছে ওপারে। তো আমাদের ওপারে যেতে হবে, তার জন্য আমি নৌকায় যাচ্ছি। এই নৌকায় করে যাচ্ছি। আগে এখানে আমি যখন এসেছিলাম একবার, তখন এখানে সাঁকো ছিল, কিন্তু এখন সাঁকো নেই। তো আমার তার জন্য আমাদের নৌকায় করে যেতে হবে। ওখান থেকে নৌকার টিকিট নিয়ে তারপরে ওপারে। ওপারে শিবনিবাসের মন্দির দেখো। সেই টেকনিক, হ্যাঁ, ব্যাপক টেকনিক। আয় শাওন, চলে আয়। গাইস, তোমরা দেখতে পাচ্ছ আমি শিবনিবাসে চলে এসেছি। তো শিবনিবাসের শিব মন্দিরের সামনে এই তিনখানা মন্দির আপাতত আছে। এখানে রাজা কৃষ্ণচন্দ্রের প্রাসাদও ছিল, কিন্তু বর্তমানে সেগুলোর কোনো ধ্বংসস্তূপ নেই এখানে, শুধু এই তিনটে মন্দির বাদে। এই তিনটে মন্দিরও রাজা কৃষ্ণচন্দ্র তৈরি করেছিলেন। শিব মন্দির প্লাস তার প্রাসাদ ছিল। এই যে তার মাঠ সামনে দিয়ে, ওই একটা দুটো, এই একটা তিনটে, এই এটা হচ্ছে মূল শিবলিঙ্গের মন্দির। গাইস, ফাইনালি আমি শিব মন্দিরের সামনে চলে এসেছি। তোমরা দেখতে পাচ্ছ তো এই মন্দিরটা খুলবে কিছুক্ষণ পরে, মন্দিরের গেট খুলবে, তারপরে তোমাদেরকে এশিয়ার দ্বিতীয় বৃহত্তর শিবলিঙ্গটা তোমাদেরকে দেখাবো। গাইস, এটা হচ্ছে রামসীতা মন্দির। গাইস, এটা হচ্ছে মূল শিব মন্দির। এই মন্দিরের মধ্যেই মূল শিবলিঙ্গ আছে, যেটা কষ্টি পাথরের তৈরি। এই শিবলিঙ্গর ওপরে জল ঢালা হয়। সপ্তাহের প্রথম দিন অর্থাৎ সোমবার এই শিবলিঙ্গর ওপরে জল ঢালা হয়। ফাইনালি অপেক্ষা করার পর মন্দিরের গেট খুলেছে, আমরা ভিতরে ঢুকে যাচ্ছি।
দর্শন করে এখন চলে যাব রাম সীতা মন্দির দেখার জন্য, তোমাদেরকেও দেখাবো, তো ভিডিওর সঙ্গে থাকো। তোমরা তখন দেখলে যে রাম সীতার মন্দির বন্ধ ছিল, টাইম মতন খোলা হয়, এই তার মূল গেট, এর ভিতরে চলে যাব। রাম সীতা মন্দিরে ঢুকছি আমি, গাইজ এগুলো ফলো। এই হচ্ছে রাম সীতা, মা বাবার অগণিত ভক্তরা এই মন্দির প্রাঙ্গণে আসেন, কেউ কেউ বা এখানে থেকেও যান। তারা প্রসাদ গ্রহণ করে থাকে এবং মন্দির প্রাঙ্গণে দর্শনার্থী যারা আসেন তারা যে যেমন পারে তাদেরকে সাহায্য প্রদান করে থাকেন। এটা হচ্ছে আর একটা, যে মধ্যবর্তী মন্দিরটা দেখেছিলেন সেই মন্দিরটার শিবলিঙ্গ দেখা যাচ্ছে না, অন্ধকার প্রচন্ড। প্রতিটা মন্দিরের গায়ে টিয়া পাখিরা বাসা করেছে, এই কারণে টিয়া পাখিদের আওয়াজ শুনতে পাচ্ছ। সেম এই মন্দিরের গায়েও টিয়া পাখির প্রচুর বাসা আছে। এই শিব মন্দির প্রতিষ্ঠিত করেছিলেন নদিয়াপতি মহারাজ রাজা কৃষ্ণচন্দ্র রায়। এটা 1676 সালে এটা প্রতিষ্ঠিত করেন, যখন বর্গী আক্রমণ হয়েছিল, বর্গীদের ভয়ে শিব মন্দির রানীর নামে সংকল্প করলেন রাজা। এই চুনিন্দ্রে যখন এসেছিলেন তখন বর্গীরার আক্রমণের জন্য এই রাজরাজেশ্বর মন্দির রানীর নামে সংকল্প করলেন। এটা 9 ফুট 9 ইঞ্চি শিবের উচ্চতা, এটা সিঁড়ি দিয়ে জল ঢালা হয়, বাবার মাথায় জল ঢালার জন্য সিঁড়ি দিয়ে উঠে জল ঢালা হয়। আর এই মন্দিরের উচ্চতা হচ্ছে 120 ফুট। আর পাশের মন্দির আছে রাজার শালীর নামে, এটা প্রতিষ্ঠিত করেছিলেন, রানীর নাম ছিলেন রাজরাগেশ্বর। রাজরাগেশ্বর মন্দিরে শিবের উচ্চতা 7 ফুট, আর তার সঙ্গেই আছে ওটা 1686 খ্রিস্টাব্দে ওটা প্রতিষ্ঠিত করেছিলেন রাজা কৃষ্ণচন্দ্র রায়। আর তার সঙ্গে আছে রাম সীতা মন্দির, ওটা 1684 সালে প্রতিষ্ঠিত করেছিলেন, ওটা রাম সীতা মন্দির। রামটা হচ্ছে পুষ্টিবাদক, সীতাটা হচ্ছে অর্থনাথ। এই মন্দিরের প্রতিদিন মন্দির খোলা থাকে, সকাল গ্রীষ্মকালীন সময় হচ্ছে সকাল 8টা থেকে 12টা, 4টে থেকে 6টা পর্যন্ত দর্শন। আর শীতকালীন সময় হচ্ছে সকাল 8:30 থেকে 12:30, আর 3:30 থেকে 5:30 পর্যন্ত বিকেলের সময় দর্শন করেন। আর এই মন্দিরের যে মেলাটা হয় শ্রাবণী মেলা, এটা সোমবার লাস্ট, শ্রাবণ মাসের লাস্ট সোমবারে এটা প্রচুর মেলা বসে। এখানে নবদ্বীপ থেকে প্রচুর ভক্ত পায়ে হেঁটে এই মন্দিরে বাবার উদ্দেশ্যে জল ঢালার জন্য এই দিনটিকে খুব সবাই মিলে কামনা করে। আর এই মন্দিরে যেহেতু দর্শক পুণ্যার্থী অনেক যখন আসে, তখন আর একটা দিন হচ্ছে, সেটা হচ্ছে আপনার শিবরাত্রির দিন। এটা ভীম একাদশী থেকে শিবরাত্রি পর্যন্ত 18 দিন ব্যাপী একটা মেলা হয়, এখানে প্রচুর ভিড় হয়, ভক্তের আগমন হয়। আর যারা যারা এই শিব মন্দির এখনও দর্শন করেননি, তারা শিয়ালদা থেকে গেদে লোকাল উঠলে তারাকনগর স্টেশন 100 কিলোমিটার, এখান থেকে তারাকনগর স্টেশন থেকে শিবনিবাস মন্দির, এখানে টুকটুকি করে যে কোনো মন্দিরে এখানে এসে চলে আসতে পারবে। আর কৃষ্ণগর থেকে বাস হচ্ছে শিবনিবাস বলে ঘাট করলে নামিয়ে দেবে। নাম হচ্ছে তন্ময় অধিকারী, আমি শিবনিবাস মন্দিরের পুরোহিত হিসাবে কর্মরত। আর এখানে প্রতিদিনই মন্দিরের এমনি আমাদের প্রতিদিন নিশ্চয় পুজো আমাদের প্রতিদিনই করতে হবে। কতদিন থেকে আপনি নিযুক্ত হয়েছেন? আমি প্রায় 11 বছর ধরে আমি এখানে আছি। আচ্ছা, এখানে 3টে মন্দির তাই তো? হ্যাঁ, প্রথম মন্দির হচ্ছে রাম সীতার মন্দির, তারপরে মিডিলে হচ্ছে রাজরাজেশ্বর মন্দির, আর এটা হচ্ছে রাজরাজেশ্বর মন্দির। আর তার সঙ্গে পাশেই আছে দক্ষিণাকালে মায়ের মন্দির,
আচ্ছা, ওটা 2009 সালে। এটা এই মন্দিরটা সম্বন্ধে আমি একটু জানি, ঠিক আছে, আপনার কাছ থেকে বিস্তারিত শুনলাম, এটা আমার খুব ভালো লাগলো। কিন্তু মন্দিরের যে লিঙ্গটা, এটা কি পাথরের তৈরি? এটা কষ্টি পাথর। কষ্টি পাথরের তৈরি? এটা কি এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ, তাই তো? থ্যাংক ইউ দাদা আমার সঙ্গে এতটা কোঅপারেট করার জন্য। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ, এবং আমার ভিউয়ার্সরা আপনার এইসব তথ্য পেয়ে খুব খুশি হবে আমি মনে করি। ওকে, টেক কেয়ার, বাই। হাই গাইস, ফাইনালি আমরা মন্দির দর্শন করে আমরা স্টেশনে চলে এসেছি, বাঁশবিহা স্টেশনে। এখানে আমরা ট্রেনের জন্য অপেক্ষা করছি। তো আমার তো মন্দিরটা খুব ভালো লেগেছে, আগেও আমি দেখেছিলাম, তো আবার পুনরায় আমি নতুন করে দেখলাম। অনেক পরিবর্তন এসছে, আজ থেকে 5 বছর আগে যেমন ছিল তার থেকে অনেকটা পরিবর্তন এসছে। যেমন সাঁকো ছিল, সেই সাঁকোটা এখন ভেঙে গেছে। মন্দিরের যে চত্বরটা আরও খুব সুন্দর হয়েছে, কিছুটা ডিসিপ্লিন আরও কঠোর হয়েছে। তো শ্রাবণ, তোর কেমন লাগে? খুবই ভালো লাগে, কেননা মন্দিরের চারপাশের পরিবেশ আমার কী বলবো অতুলনীয়। আপনারা গাইস, আপনারা যারা ভিডিওটা দেখছেন, আপনারা অবশ্যই যারা এসে ঘুরে যাবেন। এর মতো কোনো দর্শনীয় জায়গা আমার মনে হয় না এই নদীয়ায় আছে, ঠিক আছে? খুবই সুন্দর জায়গা, আপনারা একবার ট্রাই করতে পারেন। আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, গাইস শেয়ার করবেন ভিডিওটাকে, অনেক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকুন। হ্যাঁ ঠিক আছে, সো টেক কেয়ার, বাই।